সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতোমধ্যে বা এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সংবাদ বেশ ফলাও করে প্রচার হচ্ছে, ঠিক সংবাদ বলা যাবে না, এটি আপনারা একটি বিভ্রান্তিকর তথ্য বলতে পারেন। সেটি হচ্ছে যে কুমিল্লা অঞ্চলে এবং ফরিদপুর অঞ্চলে দুটি আলাদা বিভাগের অনুমোদন হয়েছে, একটি হচ্ছে মেঘনা বিভাগ আর একটি হচ্ছে পদ্মা বিভাগ। এবং সেখানে বেশ কিছু আমরা দেখেছি মানুষকে, তারা সরকারকে কেউ কেউ অভিনন্দন জানাচ্ছেন, কেউ আবার আসলে ক্ষোভ প্রকাশ করছেন। তো এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগে দেশের অত্যন্ত প্রভাবশালী গণমাধ্যম প্রথম আলো একটি সংবাদ প্রচার করেছে, যেখানে বলা হচ্ছে যে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় পদ্মা ও মেঘনা বিভাগ, অর্থাৎ এ দুটি বিভাগ নামে যে বিভাগ হওয়ার কথা রয়েছে সেটি কিন্তু এখনও চূড়ান্ত অনুমোদন হয়নি। অর্থাৎ সরকারের পক্ষ থেকে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি এবং এটি চূড়ান্ত হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপকভাবে প্রচারণা চলছে। এবং প্রথম আলো সংবাদে যেটি বলা হচ্ছে যে পদ্মা নামে বৃহত্তর ফরিদপুরের জেলাগুলো নিয়ে একটি এবং মেঘনা নামে বৃহত্তর কুমিল্লা ও আশেপাশের জেলাগুলো নিয়ে আরেকটি নতুন বিভাগ হবে, এমন ঘোষণা আগেই দিয়েছিলেন সরকারের নীতি নির্ধারকরা। তবে নতুন বিভাগ করার জন্য আনুষ্ঠানিক যে প্রক্রিয়া তা এখনো চূড়ান্ত হয়নি। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে একটি রেফারেন্স এখানে দেওয়া হচ্ছে, যে বলা হচ্ছে যে নিকার যে বৈঠক, নিকা হচ্ছে যে বাংলাদেশের সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি, অর্থাৎ যখন নতুন কোনো বিভাগ, নতুন কোনো জেলা, নতুন কোনো থানা আসলে গঠিত হয়, তখন এই নিকার অনুমোদন দরকার হয়। এবং নিকার অনুমোদনের যে যিনি আসলে প্রভাব মানে প্রধান ভূমিকা রাখেন, তিনি হচ্ছেন দেশের সরকার প্রধান, অর্থাৎ প্রধানমন্ত্রী হচ্ছেন এই কমিটির আহ্বায়ক, এবং তার আহ্বানে এই কমিটি আসলে বৈঠকে বসে। এবং যখনই এ ধরনের পুনর্বিন্যাসের প্রয়োজন হয় তখনই কিন্তু এই নিকার বৈঠক বসে। এবং গত বৃহস্পতিবার একটি সভা হওয়ার কথা রয়েছে ছিল, কিন্তু সেটি কিন্তু আসলে সভাটি অনুষ্ঠিত হয়নি। এবং সেই নিকায় কিন্তু বেশ কয়েকজন মন্ত্রী সেখানে সদস্য হিসাবে থাকেন, এবং এমন একজন মন্ত্রী প্রথম আলোকে যেটি বলেছেন যে এখনও আসলে এই বিষয়টি নিয়ে চূড়ান্ত হয়নি। গত বৃহস্পতিবার যদিও সবার কথা হয়েছিল, পরে সেটি স্থগিত হয়। সরকার যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে সেটি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে